নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত আমার রান্নাঘরে। আজ আমি আপনাদের জন্য বানাতে চলেছি মেয়োনিজ স্যান্ডউইচ, বাচ্চাদের টিফিন বক্সে বা ব্রেকফাস্টের টেবিলে খুব ভালো রেসিপি। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই রেসিপিতে লাইক বাটন ক্লিক করুন। আর রোজের মতো রিকোয়েস্ট রাখবো, এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিন, আর এই বেল বাটন ক্লিক করতে ভুলবেন না, যাতে করে আমি কোনো রেসিপি আপলোড করলে আপনাদের কাছে চলে আসে প্রথম নোটিফিকেশন। স্যান্ডউইচটা বানানোর জন্য বেশ কিছুটা বাটার আর 2 টেবিলস্পুন মতো মেয়োনিজ নিয়ে নিচ্ছি। 1 পেঁয়াজ, 1 গাজর, 1 শসা খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। 3 টেবিলস্পুন টক দই নিচ্ছি 3টে স্যান্ডউইচ বানানোর জন্য। এছাড়া পরিমাণ মতো ব্ল্যাক পেপার আর ব্ল্যাক সল্ট আমি নিয়ে নেব। আর আমি নিচ্ছি আটার ব্রেড, এক্ষেত্রে আপনারা চাইলে ময়দার ব্রেডও ইউজ করতে পারেন। প্রথমেই আমি শসা, গাজর আর পেঁয়াজগুলো ব্ল্যাক সল্ট, ব্ল্যাক পেপার আর দই দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে মাখিয়ে নেব। আমি 3টে স্যান্ডউইচের জন্য 3 টেবিলস্পুন ফুল দই ইউজ করছি। সবকটা দিয়ে খুব ভালোভাবে মিশ্রণটা বানিয়ে নিচ্ছি। এবার আমার মিশ্রণটা বানানো হয়ে গেলে আমি একটা ব্রেড নিচ্ছি, তার উপরে আমি মেয়োনিজটা ভালোভাবে স্প্রেড করে দিচ্ছি। একটাতে হয়ে গেলে আমি অপরটাতেও মেয়োনিজ স্প্রেড করব, এটা অপশনাল, আপনারা চাইলে একটা দিকেও মেয়োনিজ স্প্রেড করে এটা বানাতে পারেন। মেয়োনিজটা স্প্রেড করা হয়ে গেলে আমি দই আর ভেজিটেবল মিশ্রণ যেটা বানিয়েছিলাম সেটা উপরটাতে ভালোভাবে স্প্রেড করে দিলাম। এবার অপর একটি ব্রেড দিয়ে এটা চাপা দিয়ে উপর দিকে বেশ কিছুটা বাটার ব্রাশ করে দিলাম। একটা দিকে বাটার ব্রাশ করে আমি রেখে দেব, অন্য সময় দেওয়ার সময় আমি বাটারটা অন্য পিঠে ব্রাশ করব। অপর স্যান্ডউইচটাও আমি একই প্রসেসে বানিয়ে নিচ্ছি, প্রথমে মেয়োনিজ দিয়ে তারপরে দই আর ভেজিটেবল মিক্সচারটা দিয়ে উপরে আমি বাটার স্প্রেড করে দিলাম। এটা স্যান্ডউইচ মেকার আর তাওয়া দুটোতেই হয়। তাওয়াটা আমি গরম করেছি, তারপর আমি স্যান্ডউইচটা এর উপরে দিয়ে দিলাম, বাটারের দিকটা নিচেতে রাখলাম, উপর পিঠে আর একটু বাটার আমি ব্রাশ করে দিলাম। এবার আমি এটা উল্টে দিলাম। স্যান্ডউইচ মেকারে আমার স্যান্ডউইচ যেটা গড়া আছে সেটা এইভাবে আমি দিয়ে দিলাম, যেদিকটা বাটার আছে নিচের দিকে দিলাম, উপর দিকে আর একটু বাটার ব্রাশ করে দিলাম। এটা পুরোপুরি অপশনাল, বাটার বেশি দিতে চাইলে দেবেন, না হলে এটা স্কিপ করতে পারেন। এবার এটা লিডটা বন্ধ করে সুইচ অন করে দিলাম। স্যান্ডউইচ মেকার সাধারণত অটোমেটিক অফ হয়, কিন্তু তাতে স্যান্ডউইচটা একটু হার্ড হয়ে যায়। আমি আমার স্যান্ডউইচ এতটা হার্ড করব না, তাই আমি ম্যানুয়ালি অফ করে এটা সার্ভ করে দিচ্ছি। আমার স্যান্ডউইচ রেডি, এটা আমি টমেটো সসের সঙ্গে সার্ভ করে দিলাম। আশা করি রেসিপিটা আপনাদের কাজে আসবে। আজকের মতো এতটাই, নমস্কার।